মৌমাছি প্রতিপালন করে স্বনির্ভর হচ্ছেন হরিহরপাড়ার গ্রাম্য মহিলারা। বাড়ুইপাড়ায় প্রায় 300 জন মহিলাকে নিয়ে গড়ে উঠেছে একটি স্বনির্ভর গোষ্ঠী। কৃষি দফতর ওই গোষ্ঠীর মহিলাদের মৌমাছি প্রতিপালনের প্রশিক্ষণ দিয়েছিল। সরকারি স্কিমের মাধ্যমে তাদের দেওয়া হয়েছিল মৌমাছি প্রতিপালনের সরঞ্জামও। এবারের শীতে সেই প্রশিক্ষণই কাজে এসেছে। গোষ্ঠীর মহিলারা বলছেন, প্রথম ধাপেই প্রায় 25 কেজি মধু উৎপাদন করেছেন তারা। তাদের আশা, মধু বিক্রি করে স্বচ্ছলতা আসবে পরিবারে। আমাদের মৌমাছি প্রতিপালনের জন্য যে আমাদের হরিহরপাড়া ব্লকের আত্মা প্রকল্পের ওখান থেকে আমরা এডিও ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে আমরা এই প্রকল্পের সহায়তায় এগিয়েছি। তারপরে আমরা এই মৌমাছি প্রকল্পের জন্য যে সব সরঞ্জাম লাগে সবই ওখান থেকেই পাওয়া গেছে। তারপরে ওখান থেকে প্রতিপালন করার পর আজকে প্রথম মধু ভাঙলো। আমাদের এখানে ওই অনিমেষ দা আর মাঝে দা মধু এ আমাদেরকে নিয়ে আসলো। সব কিছু বলে কই আমাদেরকে এই আত্মা দলে ইয়ে করেছে কি দোলন চাপা দলে। তারপরে এই সব বোঝার পড়ার পরে আমরা এই দলে ঢুকেছি। ঢোকার পরে এই মধু পালন সব কিছু যন্ত্রপাতি ভিডিও থেকে নিয়ে আসার পরে এই সবগুলো সব এনেছে। আজকে 8 দিন হলো অনিমেষতা সব নিয়ে এসে এই যে মধু পালন, মধু আজকে প্রায় 20 থেকে 25 কেজি হয়েছে। দলের এক সুপারভাইজার জানিয়েছেন, লাভের অঙ্ক বাড়াতে শুধু মধুই নয় মৌমাছিও বিক্রি করবেন তারা। আমরা গ্যান থনটন কোম্পানি থনটন দপ্তর থেকে মহিলাদের এখানে উন্নতির জন্য ফার্মা প্রোডিউসার কোম্পানি তৈরি করেছে। করার পর আমরা এনাদের যেন আর্থিক সচ্ছলতা বাড়ে, এমনকি এদের ইনকাম যেন কিছুটা নিজেরা স্বয়ংনির্ভরশীল হতে পারে, তার জন্য এডিএ ম্যাডামের সহযোগিতায় এখানে মধুমাছির বাক্স আমরা এদেরকে বিলি করেছি। আমাদের হরিহরপাড়া ব্লক কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের পক্ষ থেকে আমাদের একটা ইনোভেটিভ অ্যাক্টিভিটি একটা এ থাকে, তো সেইখান থেকে আমরা আমাদের তোলনচাপা ফার্মার্স প্রডিউসার মহিলা ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডকে আমরা মধু প্রতিপালন বা মৌমাছি প্রতিপালন করার বক্স, তার সঙ্গে স্মোক মেশিন এবং যখন মধুটা নিষ্কাশন করা হয় তার জন্য ক্যাপ এবং মধু নিষ্কাশন করার যন্ত্র আমরা প্রদান করেছিলাম হরিহরপাড়া ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে এবং আত্মা প্রকল্পের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে। সর্ষে ফুলের মরশুমে মৌমাছি প্রতিপালন করে ভালো মধু সংগ্রহ হওয়ায় এবার দিনবদলের স্বপ্ন দেখছেন বাড়ুইপাড়ার মহিলারা। দ্য ওয়াল ব্যুরো।